বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রাম, যেখানকার সব বাসিন্দার পেশাই হাজাম, স্থানীয় ভাষায় যাদের বলে ওস্তা। এ কারণে এ পাড়ার নামও এখন ওস্তাপাড়া। শহীদুল ইসলাম দীর্ঘ 39 বছর ধরে করছেন সুন্নতে খাতনার কাজ। তার মতো অনেকেই বেছে নিয়েছেন বাপদাদার এই পেশা। আব্দুর রহমান ও দেলোয়ার হোসেনের মতো 70 বছর বয়সীরাও আছেন এই তালিকায়। তবে আসতে চান না নতুন প্রজন্ম। আরে এখন তো আল্লাহ দিলে আপনাকে তো 500, 1,000, 1,500, 2,000 টাই অনেকে দেয়। আমাকে কাজের অভিজ্ঞতা দেখি অনেক। আমি MBBS ডাক্তার, এখন ছেলেপানেরও মুসলমানই আমি করছি। তো আমি এই কাজ করি আজ 55 বছর। এই কাজে কোনো আমার ত্রুটি হয় না। আমার বাপ দাদার আমলে এই কাজ শিখে গেছে আমার। আর 18-19 বছর হয়েছে আমি এই কাজ, আমার কাজ শিখতে। আমাদের মধ্যে এখন IAS পাস, মেট্রিক পাস, এইগুলোই চলতেছে। কিন্তু আমরা তো ওই পূর্বপুরুষ থেকে করছি। কিছু লোক এখন দেখা যায় আমাদের মধ্যে এটা চলবে না, তখন লেখাপড়ার দিকে তারা চাকরি বাকরি করতেছে, ঢাকায় গেছে, কেউ কৃষিকাজ করতেছে, যে এটা দিয়ে হয় না। আমরা বাড়ি বাড়ি যাই, যেমন মুসলমানি করি, যেমন বাড়ি বাড়ি যাই, ওটা ব্যান্ডেজ খোলা হয় এই ঘরে না। এরা বাড়ি বাড়ি আন যাইতে চায় না, নতুন যারা প্রজন্ম এরা বাড়ি বাড়ি যাইছে না। কারণ বাড়ি বাড়ি যাওয়া এদের কাছে মানে শিক্ষিত তো তাদের কাছে একটু কেমন জানি লাগে। আর আমরা তো অশিক্ষিত, এই বাড়ি থেকে ও বাড়ি হাঁটাহাঁটি করতেছি, এই দোকান থেকে ওই দোকানে, আমাদের মধ্যে ওই ইডা নাই। কিন্তু এদের মধ্যে ওই লেখাপড়া যেহেতু, তাদের মধ্যে একটু বাদ বুদ্ধি আল্লাপাক দিয়েছে। ওস্তাপাড়ায় অন্তত 70টি পরিবারের বাস, যেখানে ওস্তা বা হাজাম আছেন 100-এর মতো। তাদের নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। আমার বয়স 49, আমি কাজ করি আজকে দীর্ঘ 29 বছর কাজ করি। আমার বয়স যখন 15-16, তখন আব্বার সাথে যাইতাম, দেখা 2-4 দিন হাঁটতাম, অস্ত জায়গায় চোখ দিয়ে দেখতাম কীভাবে কাজ আব্বাই করে, কাটে কীভাবে, আব্বাই বাঁধে কীভাবে, আব্বাই ব্যান্ডেজ করে, হ্যাঁ কীভাবে আব্বা কী করে, এটা দেখতাম, দেখে দেখে অস্ত কাম করতাম। পেশাগত মুসলমানি সুন্নতে খাতনা মুসলমানি কাজ করার আমাদের এই 5 নং ওয়ার্ডের আমরা বাসিন্দে আছি প্রায় 350। আমরা সবাই জীবিকা নির্বাহ করতেছি এই সুন্নতে খাতনা মুসলমানি কাজ করিয়া। আমার বয়স 45 বছর, আমি 25 বছর ধরে মুসলমানি কাজ করি আসিতেছি। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ওইজন বলবো না, ব্যথা করে না, ঠিক আছে। পরে আমরা অলরেডি ছুঁয়ে দিয়ে, ঠিক আছে, এটা নিই।